নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি পায়রা উড়িয়েছি। তো দেখুন বন্ধুরা, আমার এই পশ্চিমাটা ওরা বাসা করেছে, খড়কুটো আমি দিয়েছিলাম সেটা টেনেছে, সম্ভবত ডিম পারবে ওরা। আর এইদিকে আপনার লাল দোমাটা, ওরা এখনো ডিম পারেনি, বা জানি না কবে ডিম পারবে। তো অ্যাটাল পেয়ারি নিয়ে এসেছি, এখনো ডিম দেয়নি ওরা। তো এর বাচ্চা কাচ্চা অনেক বন্ধুরা বলছে, দাদা চকলেট দোমার বাচ্চা লাগবে, তো আমি অবশ্যই দেব। এদের বাচ্চাও আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের মধ্যে দেব। অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা চেয়েছে বাচ্চা, তো অবশ্যই আমি দেব, কারণ আমি চাই সবাই পায়রা পুষুক। আমি অনেক পায়রা কিনেই ঠকেছি, অনেক সময় লোকে উল্টো পাল্টা দাম নেয়, তার শিকারও আমি হয়েছি। আমি চাই যে সবাই পায়রা পুষুক, ভালোভাবে পুষুক এবং সস্তায় পায়রা কিনুক, এক গাদা দাম দিয়ে না কেনে। আপনারা যারা পায়রা পোষেন সবারই শখ থাকে। এই দেখুন, এইখানে আমার একটা নাপতা নরটা আমাকে স্যার দিয়েছিল। আমি একটা নর্মাল মাদির সাথে জোড়া করেছি, আগের একটা নাপতা নর আমার মারা গেছে, মাদাটাও মারা গেছে, আমি পরে স্যারের থেকে আবার এটা নিয়ে এসেছি। তো এরও বাচ্চা কাচ্চা যদি হয় আমি সবাইকেই দেব। যে 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 সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অবশ্যই আমি দেব, যদি বাচ্চা হয়। একটা লালমোহন আমার আছে, এটা গিরিবাজার সাথে ম্যাড্রাস পায়রা জোড়া নিয়ে বসে আছে। যাই হোক, আমি যতক্ষণ না লালমোহনের মাদা পাবো এই গিরিবাজটাকে হাঁটাবো না, লালমোহনটা থাকবে। এইখানে আমার কালো দানা চোখের ম্যাড্রাস আছে, খুব ভালো ম্যাড্রাস, স্যার কালেক্ট করে দিয়েছে। তো একটা ডিম ওরা দিয়েছে, এই ডিমটা আমি রাখবো না, ডিমটা প্রথম ডিম ফেলে দেবো, পরের বারে যদি আবার ডিম দেয়, দেবে নিশ্চয়ই, অবশ্যই দেবে, তো সেই ডিমটাই আমি রাখবো। এইখানে আছে দুটো বাচ্চা হয়েছে আমার, বাচ্চা দুটো মোটামুটি বড় হয়ে গেছে বন্ধুরা, বাচ্চা দুটো অনেক বড় হয়ে গেছে। তো বাচ্চা দুটো যদি কেউ নিতে চায় অবশ্যই কমেন্ট করবেন, বাচ্চা দুটো আমি দেব, ভালো বাচ্চা হয়েছে। বাচ্চা দুটো যদি কেউ নিতে চায় তো আমি বাচ্চা দুটো দিতে পারি। একটা নতুন পায়রা এসেছে বন্ধুরা আমার বাড়িতে, বুমায় একটা সাদা পায়রাটা আমার, আর ডান দিকে যে পায়রাটা বসে আছে লেজ কালো, এটা আমার পায়রা না, কালকে থেকেই পায়রাটা ঘুরছে। তো ও ঘরে ঢুকছে না, শুধু ছাদে বসছে, বুমায় বসছে আর চলে যাচ্ছে, জানি না কার পায়রা। তো আমার পায়রা উড়িয়েছি, দেখুন পায়রা উড়ছে, দেখুন আমার পায়রা উড়ছে, সকালবেলা আমি উড়িয়েছি। তো ওই পায়রার সাথে উড়ে ও দেখি একাকাই নেমে গেছে, নেমে বুমায় বসছে। তো ঘরে ঢুকছে না, সারা রাত ও বাইরেই ছিল। এই দেখুন আমার পায়রা উড়ছে, দেখুন, এই দেখুন কালো সবুজ পেয়ার আমি জোগাড় করেছি। তো মোটামুটি খুব ভালো পায়রা হবে আশা করি এদের বাচ্চা কাচ্চা। তো আমি এর বাচ্চা দেব, যারা পায়রা নিতে ইচ্ছুক বা যারা নতুন পুষছে তাদেরকে আমি পায়রা দেব। আগে আমি নিজে এদের বাচ্চা কাচ্চা উড়িয়ে দেখবো কীরকম ওড়ে, ভালো তো হবেই নিশ্চয়ই, অবশ্যই আমি পায়রা দেব, সবাইকেই দেব, কারণ পায়রা অনেকেই আমরা কিনে ঠকি অনেকভাবে। মানুষ আমরা যারা একটু কম বুঝি আমাদেরকে সবাই ঠকিয়ে দেয়, উল্টো পাল্টা দাম নেয়। আমাদের ইচ্ছে আছে যে, সবারই ইচ্ছা হয় যে আমার পায়রা বেশি উড়বে, অনেকক্ষণ আমি পায়রা ওড়াবো, 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা পায়রা আমি ওড়াবো। তো সেক্ষেত্রে আমরা ভালো ব্লাড লাইন খুঁজি, ভালো পায়রা খুঁজি। তো সেই সুযোগটাই কিছু অসাধু মানুষ আমাদের থেকে নেয়, 500 টাকার পায়রা আমাদের থেকে 2500 টাকা নিয়ে নেয়, আমরা ভালো পায়রার খোঁজ করি বলে। তো আর একটা কথা আমি বলি বন্ধুরা, ব্লাড লাইন তো অবশ্যই পায়রার ভালো হওয়া দরকার, ব্লাড লাইন ভালো না হলে হবে না। আর কিছু ডিপেন্ড করে পায়রার খাওয়া দাওয়া বা পায়রার পসেজ, পায়রার খাওয়া দাওয়া তো একটা বিশালভাবে পায়রার ডিপেন্ড করে যে কী খাওয়াচ্ছেন আপনি পায়রাকে। কিছু আছে পায়রার প্রসেস করতে হয়, ভিটামিন কৃমি এগুলো ঠিকঠাক মতো না করলে পায়রা উঠতে চায় না। আপনি যত ভালোই ব্লাড লাইনের পায়রা কিনুন না কেন, পায়রা আটকে রাখতে হবে, সবসময় পায়রা ছাড়া চলবে না, যেটা আমি করি
এ দেখুন বন্ধুরা, আমার বাড়ির চালের উপরে চিল এসে কিরকম ঘোরে। আগেও চিলে পায়রা ধরেছে। দেখুন আমার পশ্চিমা নটটা একটা কালা সবুজের মাদির পেছনে কিরকম ডাকছে। তো বাচ্চা হলে, যারা বাচ্চা নিতে ইচ্ছুক বন্ধুরা, অবশ্যই আমি বাচ্চা দেব। বারবার আমি একটা কথাই বলছি, খুব বেশি দাম রাখবো না, আমার কেনা দাম পেলেই আমি দিয়ে দেবো। 400-500 টাকার মধ্যেই পড়বে, খুব বেশি দাম আমি নেবো না বন্ধুরা। যারা নতুন নিতে ইচ্ছুক বা পায়রা পুষতে ইচ্ছুক, অবশ্যই আমি দেব। আমি প্রচুর পায়রা কিনে ঠকেছি একটা সময়, অনেক টাকাই পায়রার পেছনে আমি খরচা করেছি। তো আমি জানি যে পায়রা যদি ঠিকঠাক মতো না আমরা নিতে পারি তাহলে কতটা অসুবিধা হয়। এই দেখুন আমার এই একটা পেয়ার, খুব সুন্দর পেয়ার। এটা নটটা কালো দানা চোখের, আর মাদাটাও খুব সুন্দর চোখের একটা পেয়ার, যার থেকে নেওয়ায় পায়রাগুলো ওই ভাই একটু মুশকিলে পড়ে পায়রাগুলো বিক্রি করেছে, তার বিক্রি করার একদম ইচ্ছে ছিল না। দেখুন কত সুন্দর নটটা, দেখুন একটা চটিয়াল নট, খুব সুন্দর একটা নট। তো এদের বাচ্চা কাচ্চা নিঃসন্দেহে ভালো হবে, আশা রাখছি আমি। তো বাচ্চা উঠলেই মোটামুটি আমি এক পেয়ার করে নিজের কাছে রেখে তারপরে যা আছে সব আমি সাবস্ক্রাইব বন্ধুদেরা যারা নেবে অবশ্যই আমি দেব। আমি অত ভালো পায়রা সম্বন্ধে বুঝি না, তবে যতটা বুঝি আমি যে আমাকে এগুলো স্যার কালেক্ট করে দিয়েছে, ভালো পায়রাই দিয়েছে। তো যারা পায়রা চেনে অবশ্যই আমি যখন বাচ্চা উঠবে অবশ্যই আমি বাচ্চা দেবো সবাইকে। আর আমি তো হাটে যাচ্ছি, হাটে ভিডিও করতে অনেকদিনই যাচ্ছি না, আমার আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন আগের চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে, তো এখন আর সময় পাই না, অতটা আমি গুরুত্ব দিচ্ছি না। তো অবশ্যই আমি হাটের ভিডিও কভার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো বন্ধু করতেই হবে। আর যারা তোমরা চ্যানেলটা প্রথম দেখছো, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকব। দেখো এই একটা বাচ্চা পায়রা, এই বাচ্চাটাকে আমি একদম ছোট নিয়ে এসেছিলাম, বাচ্চাটা মোটামুটি বড় হয়েছে। এটা আমার ভাইয়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমি। বন্ধুরা পায়রাগুলো মোটামুটি নামার সময় হয়ে গেছে, মনে হয় নেমে যাবে। যাই হোক, এই যে কাছাকাছি চলে এসছে, দেখি নামে কি না। অনেক সময় কাছাকাছি এসে আমার হাইট নিয়ে নেয়, নামে না। যাই হোক, না নামছে না, ওরা বোমায় বসছে না, কম হাইটে উঠছে কিন্তু উঠছে। দেখুন তো ভিডিওটা আর বড় করব না, আগের যে পায়রাটা এসেছিলো সে পায়রাটাকে আর পাচ্ছি না খুঁজে, ও হয়তো সম্ভবত আমার ওই পায়রার সাথে উঠছে। দেখুন একটা বসে গেছে, একটা বসে গেছে, বাদবাকিগুলো উঠছে। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুরা। যারা তোমরা চ্যানেলটা প্রথম দেখছো, নতুন দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।